ওই যে কথা বলছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না? রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম, দুই রাত বা তিন রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে, 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না। হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিস, সবাই পাহারা দিচ্ছে, 15-20 জন দুই গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি, ওই নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কথা হবে? তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন, এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি, সেখানে হইচই করে চলে যাব? ভবিষ্যতের এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন, আরো 5 জনকে দাওয়াত দিবেন, আসবে, বক্তব্য দিবে, চলে যাবে। না চিনা থাকলে আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে, আমি একটা সাধারণ মানুষ, মুচিদের ডাকলে আসব, যদি চা আসতে সময় লাগে, মুচি দিয়ে ডাকলেও আসব, মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে, আমি চলে আসব, কিন্তু ব্যবস্থা থাকতে হবে। বড় মানুষ লাগে না, আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস এলে টলমল টলমল করে, পড়লো পড়লো পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ, আল্লাহর বিশেষ সাহায্যে চলি। এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো, যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা? যারা আপনারা শিক্ষক, আপনাদের ছেলে মেয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারা দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন, তো কই, তাকে তো বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কে বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন, যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন, তো ভিতর থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন, ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন, কে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মোহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে, আপনি ছাড়া এই দরজা আর কারো জন্য খোলা হবে না। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, একটু বলতে পারলেন না, যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না, তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে? তোবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন, কিন্তু আরে ঠিকই বলেছো তুমি, ওই চেয়ারম্যান আসলই খারাপ, তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তোবা করে ক্ষমা হবে না,
চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন। অন্যথায় বিচার মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে, নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে 80 লাঠি। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য মিথ্যে, একে 80 লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে 4টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহ নবী বলেছেন বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে, বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে, আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? 4 জন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গা 4টা না 2টে? তাহলে 4টে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন? থেমে গেছে তো, 4টা সাক্ষী কেন? নতুনভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ, সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না। বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে, তাতে সেটার আপনার কেন চিন্তা? সে চিন্তা আপনার কেন? কে করাবে সে চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, 4 জন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন 2 জন, আর খাতা বলছে কয়জন? 4 জন। 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবার শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শয়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তি রাস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, মহাপাপ। যদি লাগে যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনলেন, তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না, হবে কি না সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ। চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি। এক, আল্লাহর নবী বলেন, ইস্তানেবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়, কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা। 2, অলা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহেসা। পৃথিবীর মানুষ মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। 3, অলা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু শাররে। পৃথিবীর মানুষ মদ খায় না, এটা হলো পাপের চাবি। 1 অংশ শেষ হলো বক্তব্যের, আর কোনো পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়।
যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারেবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোন পাপ না যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোন পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা, এমন কোন পাপ নাই যে পাপ করলে 40 দিন নামাজ কবুল হবে না, মদ ছাড়া। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারেবাল খামরা মুদমেনুল খামরে কা আবেদে ওয়াসানিন, মান শারেবাল খামরা লাম ইয়ারজাল্লাহু না আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। 40 দিন জেনা করার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি হাত তুলে তোমার দরবার বলছি, আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম যাও। সুদ খাওয়ার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদ